যুদ্ধের ময়দান থেকে আল্লাহর হাবিব এসেছেন। একজন সাহাবাকে বললেন, জানতো বাবা বাড়িতে গিয়ে আপনার মাঝিকে বোনাস তিন দিন খাওয়া হয়, যদি কিছু থাকে আমার জন্য যেন দিয়ে পাঠান, আপনার আম্মা জানের কাছে চেয়ে নিয়ে আসে। সাহাবা হুজুর চলে গেল, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ও আম্মা জান, আল্লাহ রাসূল পাঠিয়েছেন জিহাদের ময়দানে এসেছেন, আজ তিন দিন খাওয়া হয়নি, আপনার ঘরে কিছু খাবার থাকে? আল্লাহ রাসূল দিয়ে পাঠাতে বললেন। এ কথা শোনা যাতে যাতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক চক্ষু থেকে কয়েক তোষা পানি তাপ্তা করে আল্লাহর জমিনে পড়ে যায়। আম্মা জানকে দেখে দে বলে, আমার ঘরেতে পানি ছাড়া আর দ্বিতীয় কোন খাবার নাই। আল্লাহ রাসূলের কাছে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার সংসারে কথা এসে শোনালে, আল্লাহ রাসূল শুনলে খানিকক্ষণ চুপ মেরে থেকে সবর করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। এত জীবনে কষ্ট করে গেলে, এত দুঃখ উঠিয়ে গেলে, কাদের মুখের দিকে জীবনের সুখ শান্তি দিলেন না, আরাম দিলেন না, কাদের মুখের দিকে? আপনার আমার মুখের দিকে, আমার আপনার মুখের দিকে জীবনের শান্তি দেন। একজন সাহাবী জানতো বাবা বাড়িতে গিয়ে আপনার আমার কলিজার টুকরিয়ে খাস নিয়ে জান্নাত, বেটি ফাতেমাকে গেট বলুন তো বাবা, যদি কিছু থাকে আমার জন্য যেন দিয়ে পাঠায়, পাশে আমার কলিজার টুকরিয়ে খাস নিয়ে জান্নাত বেটি ফাতেমার ঘর। সাহাবা হুজুর গেলে বহু জান হযরত ফাতেমার তানহার ঘরে গিয়ে শুনালে, সালাম দিয়ে বললেন, বহু জান আব্বা জান পাঠিয়েছে আজ তিন দিন খাওয়া হয়নি, জেহাদের ময়দান থেকে না খাওয়া অবস্থায় বাড়িতে এসছে, আপনার ঘরে যে কিছু খাবার থাকে আব্বা জান দিয়ে পাঠাতে পারলেন। শোনা সাথে সাথে বুঝান হাজাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক চক্ষু থেকে তাপ্তা পানির টুসা গড়িয়ে যায়। সাহাবা হুজুর চলে আল্লাহ রাসূলের কাছে এসে বহুজানের সংসারে কথা শোনালে, নবী পাক শুনে খানিকক্ষণ চুপ মেরে থেকে সবর করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই ক্ষুধা লেগেছিল আল্লাহ রাসূলকে, ক্ষুধার যারা যন্ত্রণা সহ্য করতে পারে, ডাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক ডাক, দুইজন সাহাবাকে ডেকে পরামর্শ কি করা যায়, ক্ষুধার যারা যন্ত্রণা সহ্য করে কার কাছে গেলে ক্ষুধার যারা যন্ত্রণা নিবারণ করার মতো কিছু খাদ্য দ্রব্য পাওয়া যাবে, কোথায় যায়? আল্লাহ নবী বলে, বাবা পাশেই আমার একটা ধনী সাহাবা আছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো বাবা যাই, আমার আবু আইয়ুব আনসারী বাড়ি যদি কিছু পাওয়া যায়, ক্ষুধার যারা নিবারণ করার মতো কিছু খাদ্য দ্রব্য পাওয়া যায়।
দুজন সাহাবাকে নিয়ে চলে গেলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দরজায় ডাকলেন, ও বাবা আবু আইয়ুব আনসারী কোথায় গেলেন বাবা? আবু আইয়ুব আনসারী সাহাবা, হযরত আবু আইয়ুব আনসারী সাহাবা বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলেন, সালাম দিলেন, আল্লাহ নবীর সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর কি খবর, কি জন্য আমাকে ডেকেছেন? আল্লাহ নবীর বাবা, ও বাবা আবু আইয়ুব আনসারী, আজকে দিন খাওয়া হয়নি বাবা, অনাহারে দিন যায়, জিহাদে ময়দান থেকে না খাওয়া অবস্থায় বাড়ি এসেছি বাবা, খোদা দয়া যন্ত্রণা আর সইতে পারি না। বাবা আবু আইয়ুব আনসারী, বাবা তোমার ঘরে কি কিছু খাবার খাদ্য দ্রব্য কিছু আছে? খোদা দয়া নিবারণ করার মতো কি কিছু আছে? হযরত আবু আইয়ুব আনসারী ছুটে গেলেন খাজুরের বাগানে, একটাতে পাকা পাকা খাজুর, একটাতে খাজুর কেটে খাজুরের বাগান থেকে নিয়ে এসে আল্লাহ নবীর সামনে বসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু খাবার না, তবে সামান্য কিছু জবে রাতা পড়ে আছে। হযরত আবু আইয়ুব আনসারী বিবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। বিবি রে, কি কথা শোনালে আমায়? ও বিবি, আল্লাহ রাব্বুল আলামিন এমন তিনজন মেহমান আমার বাড়িতে পাঠিয়েছেন, ওই রকম তিনজন মেহমান কায়ামত পর্যন্ত আর কারোর বাড়িতে যাবে না। জীবনে আর কোনদিন আমাদের বাড়িতে আর মেহমান হবেন না। কি করা যায় বিবি? আজকে আমার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে একটা ছোট বকরি ছিল, ওই বকরিটাকে জব করে দিলে, জব করে দিয়ে কাটাকুটি করে বিবিকে বললেন, তাড়াতাড়ি করে সালন পাকাও আর এই জবের আটাটা রুটি বানাও, আমি যাই আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আরো দুইজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে ঘরের মধ্যে বসার জায়গা দিই, তুমি দিকে রান্না বা করে রেডি করো। হযরত আবু আইয়ুব আনসারী চলে গেলেন, হযরত আবু আইয়ুব আনসারী বিবি সাহেবা রান্না বা করে লিপ্ত হলেন, হযরত আবু আইয়ুব আনসারী সাহাবা আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুককে সঙ্গে করে নিয়ে ঘরের মধ্যে নিয়ে এসলেন, বসা জায়গা দিলেন। যথা সময়ের ভিতরে মেহমান আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা সব খাবার সামনে করে নিয়ে বসে আছে, কেউ খাচ্ছে, কে আগে খাবে? কেউ খাচ্ছে, এত হুদা লেগেছিল। হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা যারা যন্ত্রণা আর সইতে পারছেন না গো, হাতটা বাড়িয়ে দিয়ে একটু রুটি ছিনে নিয়ে তরকারিতে ডুবাচ্ছেন খাবেন বলে লোকমাটা হাতে করে নিয়ে আল্লাহ নবীর চাঁদ মুখে বলে চেয়ে দেখলে আহা নবী আমার ভুখা, আল্লাহ নবী আগে খাবেন তারপরে তো আমরা খাব, আমি আবু বকর সিদ্দিক কেমন করে আগে খাই তা কখনই হতে পারে না, লোকমাটা এমনি ভয়ে পাতে রেখে দিলেন জোরে হাতটা বাড়িয়ে একটু রুটি ছিঁড়ে নিয়ে তরকারিতে ডোবাচ্ছেন খাবেন বলে লোকমাটা হাতে করে নিয়ে আল্লাহ নবী চাঁদ মুখে বলেছে আর লোকমাটা গালি নিতে পারলেন না এমনি ভয়ে পাতে রেখে দিলেন আমি আবু আইমান সারি সকালে নাস্তা করেছি হুজুর, হুজুর আপনি খান আপনার খাওয়া হয় না, হুজুর আপনি খেতে থাকুন, আল্লাহ নবী খাচ্ছেন না, হাজা আবু আইমান সারি বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর কাজ অপেক্ষা করে আমার বিবি বাচ্চাদের জন্য, না না তারা সকালে নাস্তা করেছে হুজুর, হুজুর আপনি খেতে থাকুন, আল্লাহ নবী খাচ্ছেন না, এমন সে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর নূরের চক্ষু দিয়ে পানির তুষা গড়িয়ে যায়। হুজুর আপনি খাওয়া শুরু করুন, হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু ইমান সারি আমার বাড়ির খানা হুজুর আপনি খেতে থাকুন, হুজুর আপনি খাওয়া শুরু করুন। এমন সময় পেয়ে আল্লাহ বলেছে ও বাবা আবু ইমান সারি সাবাব আমার বাড়িতে বোকাম কলিজা টুকরি খাতুনে জান্নাত বেটি ফাতিমা আমার ইমাম হাসান হুসাইন অনাহার তাদেরকে পেলে কেমন করে খানা খায়, জান জান এই খানা নিয়ে যান আমার বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা
রসুল্লাহ কি দিল মে মোহাম্মত লেকে আয়া হো জো দৌলত লুট নহীন সকতি ও দৌলত লেকে আয়া হো রসুল্লাহ কি দিল মে মোহাম্মত লেকে আয়া হো জো দৌলত লুট নহীন সকতি ও দৌলত লেকে আয়া হো মেরি দুনিয়া শরিয়ত লে আয়া হো তরিকত লে কি আয়া হো গুনাহোঁ কি বান্দাজ ইবাদত লে কি আয়া হো রসূলুল্লাহ কি দিল মে মোহাম্মত লে